দর্শক, আরো একবার স্বাগত নেটোটার টেবিল টক অনুষ্ঠানে। আমরা শুনছিলাম অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান, যিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র অর্থনীতিবিদ। তার সাথে আমরা অর্থনীতি নিয়ে কথা শুনছিলাম। আপনি বলছিলেন যে জনগণের কাছ থেকে কর আদায় করা দরকার, সরকার সেই পরিকল্পনা কখনো কখনো সফল হয়, কখনো কখনো পিছিয়ে থাকে। কিন্তু জনগণ তো কর দেবে, কিন্তু করের বিনিময়ে পৃথিবীব্যাপী যেমন এক ধরনের সুবিধা পেতে চায়, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতে চায়, আমাদের এখানে যে কর দিলে হয়রানি হওয়া ছাড়া আর অল্প কিছু লোকের সিআইপি স্ট্যাটাস পাওয়া ছাড়া বাকি যারা, যাদেরকে নেটের আওতায় আনার কথা, তারা সুবিধা পায় না, এটা কি একটি কারণ? অথবা যদি কর দেওয়ার প্রবণতাটা বাড়ানোর ক্ষেত্রে কি করা যায়? না, আমি আপনার সাথে একমত। এখানে একটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু দুর্বলতা আছে, কিন্তু আমি একটু বড় পিকচারটাই যেতে চাই। দেখেন, আমেরিকাতে একটা স্টেটে একটা জোক ছিল যে ডেথ অ্যান্ড ট্যাক্সেস, টু থিংস আর সার্টেন, ডেথ অ্যান্ড ট্যাক্সেস। মানে আমাদের স্টেটে থাকলে এই একদিন তুমি মারা যাবে, এটা তো সার্টেন, আর তোমার ট্যাক্স দিয়ে মরতে হবে, রাইট? এটা সারা আমেরিকাতে এটা সারা বাস্তব। যে আপনার ডেথ অ্যান্ড ট্যাক্সেস। তো বিষয়টা হচ্ছে যে এটা একটা চিকেন অ্যান্ড এগ প্রবলেম। আপনি কর না দিলে সরকার আপনাকে সুবিধা দিতে পারবে না, আর দিলে না, সুবিধা ভালোভাবে না দিলে, যদি আপনি ট্যাক্স না দেন, তাহলে তো এই সাইকেলটা চলতে থাকবে। আমার মনে হয় সাপ্লাই সাইড এবং ডিম্যান্ড সাইড দুই সাইডে দেখতে হবে। আমি মনে করি সরকারের ট্যাক্স দেওয়াটা আরো ফ্রেন্ডলি আচরণে আনতে হবে, যে আপনি বল আপনি এটাকে হয়রানির একটা ইনস্ট্রুমেন্ট বানাতে পারবেন না। আমি এই বছর ইনকাম ট্যাক্স দিয়েছি বলে আমি জিম্মি হয়ে গেলাম একটা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে বা একটা অফিসারের কাছে। এই মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। যত রেগুলেশন ইজি করে দিয়ে মানুষের থেকে ট্যাক্স নেওয়া যায়, শুধু এইটাকে মানে ওই মানুষের বাসায় বাসায় পাঠিয়ে কার কত ফার্নিচার আছে, কার কত এসি আছে, এইভাবে ইনকাম ট্যাক্স হয় না। আপনাকে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এক্স্যাক্টলি। এবং আমার ধারণা, এর সাথে আমি আমার একটি ছোট্ট ওপিনিয়নও শেয়ার করতে চাই, যে আমাদের এখানে কিন্তু যেমন ভোটার আইডি থাকলে ওই অর্থে, যেমন পৃথিবীর অন্যান্য, আমেরিকার কথা যেহেতু বললেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। জি, প্রত্যেকটি মানুষের যেমন জন্ম তারিখ আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মাধ্যমে সকলকে একটি নেটের আওতায় আনা যায়। অবশ্যই আমাদের এখানে ট্র্যাক করারও কিন্তু সাইন্টিফিক কোন ব্যবস্থা বোধ হয় এখন পর্যন্ত করা হয়নি, এই জায়গাটা নিশ্চয়ই না। অবশ্যই না, কিছুদিনই আগে তো ইনকাম ট্যাক্স ই3টা শুরু হলো। সো ই3 এর সাথে ভোটার আইডির এখনো আমার মনে হয় না ওরকম কোনো সংযোগ নেই। সো এই প্রত্যেকটা সিস্টেম প্যারালালি রান করছে, কোন একটা ইউনিফাইড নেটওয়ার্ক সিস্টেম নেই। এগুলো দেখা, ছোট দুটি বিষয় আপনার মন্তব্য শুনতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এবারে বাজেট বক্তৃতায়, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় সর্বত্রই আমরা বিনিয়োগের একটি সংকটের কথা শুনছি। বিনিয়োগ আমরা চাই, কিন্তু বিনিয়োগটা হচ্ছে না, কেন? এখানে দুই ধরনের বিনিয়োগ আছে। একটা হচ্ছে প্রাইভেট বিনিয়োগ। প্রাইভেট বিনিয়োগ আমরা অনেক বছর ধরে 22% অফ জিডিপি তে আটকে আছে। এটাকে আমরা কোনোভাবেই 25% নিতে পারছি না। এখানে আমি ধরি দুইটা ফ্যাক্টর আছে। এক হচ্ছে প্রাইভেট বিনিয়োগের মধ্যে FDI এর একটা বিষয় আছে। আমাদের দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু খুব অত ভালো চিত্র না। $1.5 বিলিয়ন প্রত্যেক আটকে আছে, এই বছর একটু কমেছে, অথচ ভিয়েতনামে $15 বিলিয়ন, $10 বিলিয়ন। এটা না হচ্ছে বিভিন্ন কারণ। এক হচ্ছে ল্যান্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, দ্বিতীয় হচ্ছে পলিটিক্যাল ক্লাইমেট ইজ আনস্টেবল, তৃতীয় হচ্ছে সুশাসনের যে অভাবটা আমরা কিছুক্ষণ আগে আপনার অফিসে আলাপ করছিলাম, যে সুশাসনের যে ইন্ডিকেটার গুলি তারা দেখে, এটা আমরা যতই স্বীকার করি কি না করি, সুশাসনের ইন্ডিকেটর দেখে যদি তারা মনে করে যে এটা অ্যাট্রাকটিভ একটা ডেস্টিনেশন নয়, তারা আসে না। দেখেন, ভারতেও কিন্তু সুশাসনের সমস্যা আছে, বাট তারা এমন ভাবে সুশাসনের প্রশ্নটাকে রিং ফেন্সিং করেছে যে বিদেশি বিনিয়োগ আসলে এটাকে তারা এফেক্টেড হবে না, তারা খুব সিম্পলি আসতে পারবে, খুব সিম্পলি চলে যাবে। ছোট করে জানতে চাই, যদি আপনি অর্থনীতিবিদ, যে আমাদের এক ধরনের পলিটিক্যাল কনসেন্সাস, মানে কনসেন্সাস এর মধ্যে আসা দরকার কিনা। আমরা কনসাস, কিন্তু কনসেন্সাস এর মধ্যে আসতে পারছি কি? যে আমরা আমাদের দেশ, আমি তো প্রথম টার্মটা নিয়েই, আমরা কি আসলে কনসিয়াস? আমরা যেই আমরা কি জানুয়ারি কথা থেকে তো অন্তত শুনি, আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে আন্দোলনটা দেখলাম, এটার পর কি আমি আর আপনি বলতে পারবো যে আমাদের সেই রাজনৈতিক কনসেন্স আছে যেখানে সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে এটাকে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়া হয়েছে? আমার কাছে তো ব্যক্তিগতভাবে বাচ্চাদের আগুন দিয়ে পুড়িয়ে মারার মধ্যে কোনো রাজনীতি আমি দেখি না। সো আমার তো ওইখানে একটা প্রশ্ন আছে যে আদৌ আমরা পলিটিক্যালি কতটুকু কনসিয়াস। আমরা একটা জায়গায় কনসিয়াস বা কনসিয়াস যে ক্ষমতায় যেতে হবে বা বা এইটাকে নিয়ে আমাদের একটা আর্গুমেন্ট থাকবে, বাট এর বাইরে আমার রাজনীতির দায়িত্ব কি, আমার জনগণের প্রতি দায়িত্ব কি, আমার সমাজের প্রতি দায়িত্ব কি,
এই বিষয় নিয়ে কি আমাদের কোনো ব্রডার আলোচনা আছে, বা দেশের গণতান্ত্রিক চরিত্র কি হওয়া উচিত? আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা শুনলে শুধু শুনি কে ক্ষমতায় থাকবে বা কে ক্ষমতা দিয়ে যাবে বা কে ক্ষমতায় আসবে, বা সুশাসনের আলোচনাটা, জবাবদিহিতার আলোচনাটা, জনগণের এম্পাওয়ারমেন্টের আলোচনাটা, ওইটা কি আমাদের পলিটিক্যাল ন্যারেটিভে থাকে? থাকলে রেটরিক হিসাবে থাকে, বাট ওই জায়গাটা তো নেই। আমি এই জায়গায় এটা অবশ্যই আমি আশা করি যে আমাদের রাজনীতিবিদ্যা বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের স্বল্প পরিসর, ছোট করে দুটি বিষয় আবারও আপনার কাছ থেকে। একটি হচ্ছে সুশাসনের কথা, যেহেতু আপনি বললেন যে এই বর্তমান সরকার যারা ক্ষমতা তারা 6 বছর তো অন্তত বদ্ধভাবে ক্ষমতায় আছেন, এই জায়গায় আমরা অর্থনৈতিক অনেকগুলো অগ্রগতির কথা আপনি যেমনটি বললেন 2021 সালকে সামনে রেখে এগিয়ে যাওয়ার কথা, সে জায়গায় আমরা একটি বড় সংকট লক্ষ্য করছি অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে, যে বড় একটি খেলাপি ঋণের তালিকা ক্রমান্বয়ে বড় হচ্ছে, বড় টাকা লোপাট হচ্ছে এবং অধিকাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত ব্যাংকের, এর থেকে এটা কি আমাদের অর্থনীতিকে কিভাবে বিপদগ্রস্ত করছে এবং ভবিষ্যতে যাতে এটাকে ঠেকানো যায় এর কি করা উচিত? দেখেন, এইখানে আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমিও কিছুদিন আগে আমাদের এই যে 7-5 ইয়ার প্ল্যানে এইখানে আমরা বলেছি যে সুশাসন নিয়ে যখনই আলোচনা হয় আমরা খুব বড় একটা ক্যানভাসের আলোচনা করি, হিউম্যান রাইটস থেকে নিয়ে পৃথিবীর সবকিছুই সুশাসনের এক ধরনের স্ট্রাকচারের মধ্যে পড়ে। বাট আপনার তো রিসোর্সেস লিমিটেড, আপনার প্রায়োরিটি করতে হবে কোথায় সরকার হিসাবে আপনি ইন্টারভেনশন করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ব্যাংকিং সেক্টর একটা সুডো ক্রাইসিস লেভেলে আছে। যদিও মোহিত সাহেব বলছেন যে 550,000 কোটি টাকা ব্যাড লোন, বাট আমার কাছে মনে হয় এটা অনেক উইন্ডো ড্রেসিং করার পরে এই ফিগারকে 550,000 কোটি টাকায় আনা হয়েছে। অনেকগুলি জোর করে হয়তো 10% নিয়ে রিশিডিউলিং করে ওগুলি, মানে আইনের ব্যবহার করে যদি সত্যিকার চিত্রটা দেখতে চান, আমার কাছে মনে হয় আমাদের ব্যাড লোন আরো অনেক বেশি হবে। এবং এই জায়গায় অনেক বড় একটা সুশাসনের ক্রাইসিস আছে, কারণ আপনি দেখেন 2014 এবং 2013-তে হয়তো 2015 হতে পারে সরকার কিন্তু অলরেডি 8,000 কোটি টাকা স্টেট ব্যাংকে দিয়েছে রিক্যাপিটালাইজেশন করার জন্য। এই টাকাটা কার টাকা? এই 8,000 কোটি টাকা তো এডিপির টাকা রিক্যাপিটালাইজেশনে গিয়েছে, অর্থাৎ এই টাকাটা শিক্ষা খাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে, স্বাস্থ্য খাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাট এই টাকাটা কে পে করলো? এই টাকাটা তো আমি পে করেছি, আপনি পে, সাধারণ নাগরিক। সো যারা ঋণ খেলাপি করছে তাদের যেই জীবনের পরিবর্তন, এটা আমার আর আপনার টাকার উপরে হচ্ছে, এবং এই জায়গায় সরকারের একটা কঠিন অবস্থান নিতে হবে। আমরা এখনো কোনো ব্যাংকিং ক্রাইসিস ফেস করছি না, বাট আমরা কিন্তু আন্তর্জাতিক এক্সপিরিয়েন্স থেকে দেখলাম যে একটা ব্যাংকিং ক্রাইসিস থেকে একটা দেশের বের হতে কতদিন সময় লাগে। ওবামা 2008-এ ক্ষমতায় এসেছে, এখন আমেরিকাকে আপনি গেলে বলতে পারবেন যে ক্রাইসিস থেকে বের হয়েছে, কিন্তু কালকেই 2 দিন আগে রাঘুরাম রাজন যে ভারতের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, তিনি কিন্তু একটা ফোরামে বলেছেন যে ওয়ার্ল্ড ইজ হেডিং টুয়ার্ডস দ্য নেক্সট ডিপ্রেশন। অর্থাৎ ব্যাংকিং ক্রাইসিস যদি আমরা অ্যাভয়েড করতে হয়, ব্যাংকিং সেক্টরে সুশাসন আপনার আনতে হবে, এটার জন্য লিডারশিপ দরকার, এটার জন্য রেটরিক নয়। আমাদের অনেক রেটরিক শুনি ব্যাংকিং সেক্টরে, রেটরিক দিয়ে হবে না, ইউনিক স্ট্রিক্ট মেজার্স, এবং বাংলাদেশ ব্যাংকে কমপ্লিট অটোনমি দিতে হবে এটাকে মনিটর করার জন্য। আমি ঘুরিয়ে যদি বলি, ব্যাংকিং এর ক্রাইসিস কি অর্থনৈতিক ক্রাইসিস? অবশ্যই ব্যাংকিং ক্রাইসিস হলে আপনার কি অর্থনৈতিক ক্রাইসিস হবে না? কালকে যদি ব্যাংক ডিফল্ট করে, হাউ উইল ইউ বেল দেম আউট? তখন আপনার দুইটা ওয়ে থাকে, এক হচ্ছে এডিপির টাকা এদেরকে দিয়ে আপনার বেল আউট করতে হবে, তাহলে শিক্ষা খাতে বিনিয়োগ হবে না, স্বাস্থ্য খাতে বিনিয়োগ হবে না, বিভিন্ন খাতে বিনিয়োগ হবে না, বা আপনার টাকা প্রিন্ট করতে হবে। টাকা প্রিন্ট করলে আপনার ইনফ্লেশন বাড়বে, এবং ওই ইনফ্লেশনটা কে বিয়ার করবে? গরিব মানুষ। শেষ প্রশ্ন একেবারে ছোট করে, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য মানে রাজনৈতিক সরকারের ধারাবাহিকতা কতটা জরুরি? এটা অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা রাইটলি অর রংলি ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ যে বর্তমান সরকার দুইটা টার্ম পেয়েছে, বিকজ আমার কাছে মনে হয়েছে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে যে তাদের একটা অর্থনৈতিক ভিশন ছিল, একটা পলিটিক্যাল ভিশন ছিল, এটা অনেকে অ্যাগ্রি করতে পারে না পারে, বাট একটা পলিসি ছিল যেটা কন্টিনিউটিটা হওয়া অনেক দরকার, রাইট? ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, হেলথ কেয়ার নিয়ে, এডুকেশন নিয়ে এবং প্রতিষ্ঠানগুলি নিয়ে। আমি মনে করি এখন যে সরকার যেভাবে একটা ইকোনমিক ভিশন দিয়েছে, যেটাকে আমরা বলি ভিশন 2021, এর সাথে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ভিশন দিতে হবে যার মাধ্যমে সুশাসনটা নিশ্চিত করতে হবে। এই দুটাকে একসাথে রাখলে আমি মনে করি বাংলাদেশের মানুষ যে স্বপ্নে মুক্তিযুদ্ধ করেছে, যে স্বপ্ন নিয়ে তারা বাঁচতে চায়, এটাকে তারা বাস্তব রূপ দিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আপনি শুনলেন, শেষ কথাটি দিয়ে শেষ করতে চাই। বর্তমান সরকার যে অর্থনৈতিক ভিশনের কথা, অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে যাওয়া, তার সাথে আমাদের রাজনৈতিক ভিশন দরকার, রাজনৈতিক লক্ষ্যমাত্রা, গণতন্ত্রের লক্ষ্যমাত্রা নির্ধারণ হওয়া দরকার, যে জন্য অর্থনৈতিক রাজনীতি সর্বত্র দরকার, সুশাসন, সুশাসন এবং সুশাসন। তাহলে নিশ্চয়ই জনগণের জীবনযাত্রার মান বাড়বে, জীবনের লক্ষ্য পূরণ হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।